আজকে একটা ঘটনা ঘটে গেল, সেটার জন্য মোটেই আমরা তৈরি ছিলাম না। আমরা কেউই কিন্তু এই ঘটনাটা ঘটুক সেটা চাইনি এবং চাইবও না কখনো। এই যে মহেশবাবু, আপনি কি দয়া করে দেবারতিকে ওর ঘরে দিয়ে এসেছেন? হ্যাঁ, আমি আর বেগুনবাবু দুজনে দিয়ে এলাম তো। তবে ইয়েটা ওইটা বড় ব্যাগড়বাই করছে। এটা মানে ইয়েটা ওই যা হয় ছোট বউ স্টুপি দিদি, এটা একটা আচ্ছা, তার মানে অহনা গোলমাল করছে না? সত্যি ওটার ডানাটা এবার ছেঁটে দিতে হবে, বড্ড বার বেড়েছে ডাইনি একটা। ও হো, আপনি অযথা উত্তেজিত হচ্ছেন কেন আমি তো বুঝতে পারছি না। ডাক্তার চৌধুরী তো পাশের ঘরেই রয়েছে, তা আপনি কি ডক্টর চৌধুরীর থেকে অনেক বহু বেশি ডাক্তার নাকি তার থেকে বেশি ভালো বোঝে? আচ্ছা একটা কথা, ডক্টর চৌধুরীকে তো সন্দেশের ব্যাপারটা বলা হয়নি, তাই তো? তাহলে তো আমাদের সামনে একটা পথ খোলাই রয়েছে। পথ খোলা রইল? পথ খোলা রইল মানে? আমার মনে হয় যেটা ম্যানেজমেন্ট বলতে চাইছি, সেটা হচ্ছে ডাক্তারের তুমি বলো। আমি শুরু করি তাহলে। ম্যাডাম, আমি বলছিলাম যে এরপরে যদি সত্যি সত্যি কোনো দুর্ঘটনা ঘটে, তখন আমরা অনায়াসে কিন্তু ডক্টর চৌধুরীর নামে দোষটা দিয়ে দিতে পারবো, বলবো যে ওনার ওষুধ খেয়ে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে। তাই তো বলছি ম্যাডাম, আপনি এত চিন্তা করছেন কেন? আমি যেখানে রয়েছি, হ্যাঁ আমি যেখানে রয়েছি, এত চিন্তা কেন করছেন? আচ্ছা একটা ব্যাপার, সেটা হচ্ছে ডক্টর চৌধুরী তো সন্দেশের কথাটা জানে না, কিন্তু সন্দেশটা খেয়ে যেটা হয়েছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। না কোনো সন্দেহ না, না একদম না। আরে আমি তো নিজের হাতে ওই এক প্লেট সন্দেশ ওকে দিলাম, এবারে আমি একটা সন্দেশ দিলাম ওকে খাওয়া বলে, সেটা ও আমার হাত থেকে কেড়ে নিয়ে আমাকেই খাইয়ে দিল। এবং সেই সন্দেশটা খেয়ে মায়াদেবী আপনার কোনো কিছু হয়নি, তাই তো? না ওটা কিছু হয়নি। না দেখতেই তো পাচ্ছ কিছুই হয়নি। অথচ ওই একই সন্দেশ খেয়ে দেবারতি অসুস্থ হয়ে পড়লো, তাই তো? মানে অসুস্থ মানে কি? সে সন্দেশটা খাবার পরেতেই শরীর কেমন করছে শরীর কেমন করছে এসব বলতে লাগলো, তারপরে হঠাৎ ধড়াম করে খাটের উপরে অজ্ঞান হয়ে পড়ে গেল। ধড়াম করে খাটের উপরে অজ্ঞান হয়ে পড়ে গেল, মানে সেই যে অজ্ঞান হলো আর কিন্তু জ্ঞান ফেরেনি। মানে ওই ওই ঘরে ডক্টর চৌধুরী বসে আছে আর আমরা এখানে সব গুলদানি করছি, মানে খুব রহস্য রহস্য লাগছে। মানে আমি স্বপন কুমারের কথা মনে পড়ে যাচ্ছে, মানে সেই রত। মহেশ, আমি একটা কথা বলি তোমাকে, আর একটা কথা বলে যদি তুমি আমাদের এই আলোচনার মধ্যে ডিস্টার্ব করো না, তোমার এই ঘাটটি ধরবো ঘর থেকে বের করে দেবো, বলেলাম কিন্তু তোমাকে। মানে ঘর থেকে আমি নিয়ে চলে যেতো, ঘাট ধরার দরকার নেই, আমি সোজা সন্দেশের দোকানে। যাচ্ছি তোকে সন্দেশের দোকানে, তখন থেকে খালি দেখছি ব্যাগ 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 করে যাচ্ছে, মানে এখনো কথা বলে না দেবো একেবারে। ঠিক আছে লাক কাটি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঝগড়া জেটে না একদম শান্ত। আচ্ছা বিনোদ, এবার আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করবো। দেখো দেখো, ব্যাপারটা যখন সন্দেশের থেকে সূত্রপাত, তখন সকলের সন্দেহ কিন্তু তোমার দিকে প্রথম পড়বে। কেন আমার দিকে? কেন? কারণ তুমি সন্দেশগুলো বাজারে কোনো একটা দোকান থেকে কিনে এনেছিলে এবং ওই লেডি মায়া মুখার্জির ঘরে তোমার অবাধ যাতায়াত, তাই আর কি। তাতে কি হলো? তাতেই তো অনেক কিছু হলো। ওই সন্দেশগুলোর মধ্যে কয়েকটাতে তুমি খানিকটা কিছু মিশিয়ে দিয়েছিলে, খারাপ জিনিস কিছু মিশিয়েছিলে, যার মধ্যে থেকে একটা সন্দেশ খেয়ে দেবারতি অসুস্থ হয়ে পড়ে। কি আশ্চর্য ম্যানেজার বাবু, আপনি কিছু বোঝেন না। আচ্ছা দেবারতিকে মেরে আমার লাভটা কি বলুন তো? আমি তো আর সানাই নয়, আমি সানাইয়ের পো। ওই দিদি যা বলে আমি তাই করি। তাই করে, জানি 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 জানি, তুমি হচ্ছ লেডি মায়া মুখার্জির আজ্ঞা বাহ, তো ঠিক। কিন্তু মাঝে মধ্যে তুমি ওনাকে টোকিও যাও, কিন্তু এটা মনে রেখো। আর একটা আচ্ছা বিনোদ, তুমি কি চাও না যে লেডি মায়া মুখার্জির ওই হাবা গুবা ছেলেটার সঙ্গে তোমার ভাইজি কুলভির বিয়েটা হোক? হ্যাঁ চাই, নিশ্চয়ই চাই। তবে মায়েরই বলছি, দিদিকে টোকতে নয়, দিদির অনুমতি নিয়ে, কি বলো দিদি? হ্যাঁ জানি জানি জানি, এই বলছি যে তুমি যে বলছো তুমি সন্দেশের মধ্যে কিছু মিশাওনি, ভালো করে ভেবে বলো কিন্তু। আচ্ছা উঠ বলো, আরে বাবা
সন্দেশটা তিন দিন ধরে পড়েছিল, ওটা বাসি গ্যাস হয়ে যেতে পারে না। ওই তো দিদি খেলো, দিদির কিছু হয়েছে? না না মানে বাবু, এরকম করলে কিন্তু আমাদের মধ্যে সেই ইয়েটা নষ্ট হয়ে যাচ্ছে, একতা নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা আপনি বলুন তো, আমার দিদিকে ফাঁসিয়ে লাভটা কি? লাভটা কি? তুমি বলছো যে, ও হ্যাঁ মহেশ, তুমি এখানে দাঁড়িয়ে না থেকে এক কাজ করো তো, তুমি যাও গিয়ে কিচেন থেকে ওই সন্দেশের প্লেটটা নিয়ে এসো। যাও 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 রহস্যের জাল আমি খুলবই, সেটা আজই এক্ষুনি। এই সেই বিষ মাখানো সন্দেশ। হ্যাঁ, এইবার এইবার কে খুনি কে হত্যাকারী সেইটা উদ্ঘাটিত হবে। উত্তেজনা, টান টান উত্তেজনা। এই সেই সন্দেশ, তাই না? এটাতে কিছু মেশানো হয়েছিল যা কে অসুস্থ হয়ে পড়ছে। কে দেখি কি কি করছো? কি কি মুশকিল? আপনি এত চেঁচাচ্ছেন কেন? আপনি তো আর এটাতে বিষ মেশাননি নাকি? না তা নয়, কিন্তু কিন্তু যদি কিছু হয় সেটাই এই মুখার্জি প্যালেসে হবার দরকার নেই, ওই বাইরে গিয়ে হোক। চারজনের মধ্যেই হত্যাকারী লুকিয়ে আছে। লাস্ট সিন, শেষ দৃশ্য। ফেলুদা না, দীপক দা না, দিব্য দা। বিনোদা তুমি সন্দেশটা খাও। আমি সন্দেশটা খাবো? কেন কেন মানে, দেখো তুমি যদি নির্দোষ হও এটা খেলে কোনো অসুবিধা নেই, আর একটা কথা, যদি দোষী হও তাহলে আমাকে সব কথা খুলে বলো, আমি ম্যানেজার হয়ে তোমাকে সব কিছু ম্যানেজ করে দেবো। কি ম্যানেজ করবেন আপনি? আমি তো কিছু করিই না, আপনি কি ম্যানেজ করবেন? বলতে তো আমি বিষয় নিয়ে বিনিচেতে খানা থেকে কেটে তো নির্দেশ হবে, তো খেতে অসুবিধা কি আছে? একটু চুপ করে বিচে, আমি অজ্ঞান হয়ে তত্ত্ব ভালো হয় না, ওই মুটকিটা খনে গিয়ে ধুপ্পা শুয়ে পড়বে তখন। এক মামা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে এখন খাও না, খাও খাও এনা, ধরো ধরো। হ্যাঁ খাও, সবাই বলছে খাও, খেয়ে দেখাও। হ্যাঁ তুমি নির্দোষ, সেটা দেখাও। ও দিদি খাই, খা খা। কিন্তু সত্যি সত্যি যদি অহনা কিছু এতে মিশিয়ে থাকে তাহলে তো আমি, আরে তুই তো কি, তুই তো মরবি না, তুই অজ্ঞান হয়ে যাবি। তুই চুপ করবি? না না, এই যে পাশে ঘরে চৌধুরী আছে, ডাক্তার চৌধুরী, সে আর ইঞ্জেকশন দিয়ে দেবে, চাঙ্গা হয়ে যাবি। সিন শেষ, গলা টিপে মেরে ফেলে দেবো একেবারে। আমি আমি এটা ইয়ের জন্য খাচ্ছি, সত্যের জন্য খাচ্ছি। দিদি নুন খেয়েছি, এটা মিষ্টি খেতে পারবো না? হ্যাঁ মিষ্টি খা 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 না। আশ্চর্য, তার মানে সন্দেশের মধ্যে কিন্তু কিছু মেশানো ছিল না। তার তার মানে কি? তুমি 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 খেলে, বিনোদা খেলো, অথচ কেউ অসুস্থ হলো না। তাই তো দেখছি, তাহলে তার মানেটা কি দাঁড়ালো? এক হতে পারে যে ডক্টর চৌধুরীর ওষুধটা গন্ডগোল ছিল, বা দেবারুদি হয়তো সত্যি সত্যি অসুস্থ হয়ে পড়েনি, ভান করেছে। আসলে কি জানো মায়া, আমাদের সবকিছু সত্যানুসন্ধান করতে হবে। হতে পারে, হতে পারে অনেক কিছু, হতে পারে অনেক কিছু রহস্য উদ্ঘাটন হতে পারে। আমি আমি সে চট খুলবই, কিন্তু অত্যন্ত ধীরে 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 আমাদের এগোতে হবে, অত্যন্ত ধীরে। আমি স্পষ্ট শুনতে পেলাম ফোনটা কেউ ধরেছিল, অথচ অথচ কেউ কথা বলল না। কেন কথা বলল না? অথচ বড্ড ভয় করছে,
সুমনার কোনো ক্ষতি হবে না তো? আমার সুমনার সঙ্গে যাওয়া উচিত ছিল। সুমনা সেদিন বলেছিল প্রতীক মাঝে মাঝে অ্যাবনর্মাল হয়ে যায়, সাধারণ মানুষ যে ব্যবহার করে সেরকম নয়। আমি একটা ফোন করব, আমি একটা ফোন করব। তার মানে ফোনটা পাশে রাখা আছে। প্রতীক কি তাহলে ইচ্ছে করে রেখে দিয়েছে? না, তাহলে কি অমিতের কিছু হলো? অমিতের কি বাড়াবাড়ি কিছু হলো? না না, আমার সুমনাকে একা যাওয়া, একা যেতে দেওয়া উচিত হয়নি। আমি আবার ফোন করব, আমি আবার ফোন করব। আমি মা, আমার মন বলছে সুমনা নিশ্চয়ই বিপদে পড়েছে। এঙ্গেজ, এতক্ষণ এঙ্গেজ, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। এমনও তো হতে পারে অমিতের কোনো অ্যাক্সিডেন্টই হয়নি। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। মিথ্যে কথা বলে সুমনাকে আমার কাছ থেকে নিয়ে গেছে। সুমনা ভয় পাচ্ছিল তার সন্তানকে যদি প্রতীক আমার যা উচিত ছিল, আমি সুমনাকে একা। দিদির কি হয়েছে? কি হয়েছে দিদির? আর আপনি ডক্টর চৌধুরী, আপনি এখানে কেন? কে ডেকেছে আপনাকে? আরে কে ডেকেছে মানে, তুমি কি ওর কাছে কৈফিয়ত চাইছো নাকি? তুমি কি দেবারতির গার্জেন? হ্যাঁ, আমি ওর গার্জেন। কি ভাবেন আপনারা, কেউ কিছু বোঝে না? আপনারা যা খুশি তাই করবেন, কেউ কিছু বলবে না? একজন সুস্থ মানুষকে আপনার ঘরে দিয়ে এলাম, তাকে আপনি আধমরা করে দিলেন। কি বলছেন মিসেস মুখার্জি? আপনি চুপ করুন। আপনি একজন ডাক্তার, ডাক্তার কথাটার মানে আপনি বোঝেন না? তুমি বড্ড মার মেরেছো, তুমি কিন্তু ডক্টর চৌধুরীকে অপমান করছো। অপমান করতে বাধ্য হচ্ছি? ওনার সম্পর্কে আমি যা তথ্য জানি, তাতে আমি ওনাকে মানবাধিকার করার কমিশনে নিয়ে যেতে পারি। কি বলছেন মিসেস বোকাচি? আমি এমন কি করেছি যে? তাছাড়া আপনারা যখনই কল করেছেন তখনই আমি ছুটে এসেছি, আর আপনি বলছেন। আপনি কি করেছেন
সেটা সময় আসলে আপনাকে আমি বলে দেবো। তবে এখন একটা কথা বলি, আপনি ডাক্তার, টাকার জন্য এসব কাজ দয়া করে করবেন না। মানুষের সেবা করাটা আপনার অধিকার। না, তুমি কি ওকে জ্ঞান দিচ্ছ? যদি উনি অন্ধকারে থাকেন তাহলে তো জ্ঞান দিতে বাধ্য হব। তোমার স্পর্ধা কম না তো? কিপ কোয়েট প্লিজ। ঘরে একজন অসুস্থ মহিলা আছেন, তাছাড়া আপনি, আমি একজন আপনাদের ফ্যামিলি ডাক্তার। ফ্যামিলির আপনাদের কি ঘটনা ঘটছে সেটা আমার জানার কথা নয়। তাই নাকি? আমাদের ফ্যামিলিতে কি ঘটছে সেটা আপনি জানেন এবং অত্যন্ত ভালো করে জানেন, কারণ আপনি লেডি মায়ার হাতের পুতুল। অহনা মুখাছি, ওইভাবে আমার দিকে তাকাবেন না মা, কোনো লাভ হবে না। আপনি জানেন আপনি যা যা করছেন, আমি প্রত্যেকটা জিনিস ফাঁস করে দিতে পারি। আমি মিডিয়াকে ডাকবো, আমি প্রেসকে ডাকবো, আপনাকে আমি জেলের ভাত না খাইয়ে ছাড়বো না। আমি বলে দিচ্ছি, আসলে ব্যাপারটা তা নয়। আসলে আপনি চুপ করুন, আপনি যান, যে পেশেন্ট আগে তাকে দেখুন। অত ব্যস্ত হবেন না, এক্ষুনি জ্ঞান ফিরে আসবে। সত্যি তুমি কি ভাবছো? কি ও ভালোই আছে, ওর কোনো কিছুই হয়নি। আপনার মতলবটা কি বলুন তো? একবার আউট হাউসে নিয়ে গিয়ে ওকে পুঁতে ফেলতে চেষ্টা করলেন, এবারে কি চেয়েছিলেন, ঘরে একা পেয়ে গলা টিপে মেরে ফেলতে? দেখো না, সেরকম কিছুই হয়নি। এই তো ডক্টর চৌধুরীকে বলছিল ভালো আছে, জ্ঞান ফিরে, এক্ষুনি ওর জ্ঞান ফিরে আসবে। ঠিক আছে, আপনি আগে যে পেশেন্ট তাকে দেখুন, কথা না বাড়িয়ে। হ্যাঁ ঠিক আছে, আমি দেখছি। অহনা তুমি যাও, উনি পেশেন্টকে দেখেছেন, উনি দেখে বলেছেন যে সে ভালো আছে, তার জ্ঞান শিগগিরই ফিরে আসবে। যদি দিদির কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমি আপনাকে ছেড়ে দেব না, এটা আমি বলে গেলাম। দিদি, ও দিদি, দিদি! অহনা ওরকম করো না, অত উতলা হওয়ার কোনো দরকার নেই, দেবারে তোর কিচ্ছু হয়নি। ডক্টর চৌধুরী তো বলেছেন যে ওষুধ দিয়েছেন, জ্ঞান ওর শিগগিরই ফিরে আসবে। তবে তোমায় একটা প্রশ্ন করার আছে আমার। আপনার প্রশ্ন মানে তো একটা নতুন প্যাঁচ, বলুন। তুমি হঠাৎ বললে যে তুমি পুলিশ ডাকতে পারো। হ্যাঁ বলেছি, এখনো বলছি। আচ্ছা, তুমি ডক্টর চৌধুরীকে বললে যে তার বিরুদ্ধে তোমার কাছে প্রমাণ আছে, কি প্রমাণ আছে? বলেছি, এখনো বলছি, ওনার বিরুদ্ধে আমার কাছে প্রমাণ আছে, কিন্তু সেটা আমি আপনাকে বলবো না, সেটা আদালতকে বলবো। আমাকে আদালত দেখিও না দুদিনের ছুকরি। কেন? ওখানে আপনার পোষা গোলাম আছে বুঝি? দেখেছেন তো ডক্টর চৌধুরীর ব্যাপারটা কিরকম আপনার গায়ে লেগে গেল, তার মানে আমি কি বুঝবো? নিশ্চয়ই ডাল মে কুচ কালা হ্যায়। শুনুন লেডি মায়া মুখার্জি, নিজেকে বেশি বুদ্ধিমতী মনে করবেন না। তুমি ও নিজেকে বেশি চালাক ভেবো না, তোমাকে আমি পুলিশে দিতে পারি, তুমি জানো? আমাকে পুলিশে দেবেন? কি দোষে বলুন তো? তুমি জানো না কি দোষে? তুমি আমার ঘরে ঢুকে আমার ফ্রিজে রাখা সন্দেশেতে বিষ মিশিয়েছিলে আমাকে মারবার জন্য। এই হত্যার ষড়যন্ত্র তোমায় পুলিশে আমি দিতে পারি, আর সেই বিষ খেয়ে দেবারতী আজকে অসুস্থ হয়ে গেছে। আপনাকে হত্যার ষড়যন্ত্র? আপনি পারেন? আপনার ঘরে ঢুকে ফ্রিজের সন্দেশে নাকি আমি বিষ মিশিয়েছি, মিথ্যেবাদী, আপনাকে আমি ছেড়ে দেবো না। কিন্তু দেখো, তোমাকেও আমি ছেড়ে দেব না। দেবারতীর যদি জ্ঞান না ফেরে তাহলে পরে আমি যে কথাটা ডক্টর মুখার্জিকে বলতে পারিনি, আমাদের ফ্যামিলির কথা বাইরে যাবার ভয়, সেটা আমি বলবো, বলে আমি তোমার কোমরে দড়ি। আমি কেন যে তোমাকে পাঠাতে গেলাম ওনার ঘরে? এই তো দরজাটা বন্ধ করতো দিদি। তুমি ঠিক আছো? চার ঘন্টা আমায় অজ্ঞান হয়ে থাকতে হয়েছে বোকামি, জব্দ করার জন্য এগুলো করছি, তুই বুঝতে পারছিস না? দিদি দিদি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বোকার মতো ঝগড়া করে যাচ্ছি। ব্রিলিয়ান্ট।